ফ্রেন্ডস, সোহম ইনভেস্টর চ্যানেল। তো এখন দুটো বাংলা সিনেমা ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হলো কাঁচা দেখা, সরি পাকা দেখা, এবং আর একটা হলো সীমান্ত। তো প্রথমে যদি কাঁচা দেখা ট্রেলারটা নিয়ে কথা বলি, সরি পাকা দেখা ট্রেলারটা নিয়ে কথা বলি, তো এটা কাঁচা দেখা না পাকা দেখা কোনো আপনারা পার্থক্য বুঝতে পারবেন না। তো পাকা দেখা, তো কার পাকা দেখা? একটা বড় কাকু আর একটা ছোট দিদির একটা পাকা দেখা। তো এখানে যেটা দেখানো হচ্ছে, একটা বড় কাকু রয়েছে এবং একটা ছোট দিদি রয়েছে, যে ছোট দিদিতে সবসময় ড্রিঙ্ক করে, পার্টি করে, নাইট ক্লাবে যায়, বুঝতে পারছেন, লাফাঙ্গা লুচ্ছা মেয়ে। এবং তার সঙ্গে সঙ্গে একটা সিরিয়াস একটা কাকু রয়েছে। তো সেই কাকুটার সঙ্গে এই লুচ্ছা লাফাঙ্গা মেয়েটার পাকা দেখার জন্য ঠিক করা হয়। তো সেটা কাঁচা দেখা না পাকা দেখা সেটা বোঝা যায় না। তো সে পাকা দেখাটার পর তারা কীভাবে তারা ডিসাইড করে, কীভাবে তাদের মধ্যে বিয়ে হয়, এই নিয়ে পুরো সিনেমাটা। তো এইসব সিনেমা না মানে প্রোডিউস করার চেয়ে না করা অনেক ভালো, অনেক ভালো। এইসব সিনেমা সোহম যেগুলো প্রোডিউস করছে, মানে এর আগে কলকাতার হ্যারি একটা ভালো ছিল, তার চেষ্টাটা ভালো ছিল, কিন্তু এখন যেগুলো বানাচ্ছে না এগুলো পাতে দেওয়া যাবে না। এবং এই সিনেমাগুলো ওই দুদিন চলবে, তারপরে এই সিনেমাগুলো এই জি বাংলা অডিয়েন্সে যেমন হয়, মানে জি বাংলা সিনেমাতে যে সিনেমাগুলো চলে সেই রকম, সেই স্যাটেলাইট ভ্যালুর জন্য বা সেইখানে বা জি বাংলার অডিয়েন্সের জন্য বানানো এই সিনেমা, এই সিনেমা সাধারণ দর্শক যারা হলে গিয়ে সিনেমা দেখে তাদের জন্য এই সিনেমা নয়, প্রথমেই বলে দেবো। তো ট্রেলারটা মানে এত বাজেভাবে এডিটিং করা হয়েছে, এবং যত ভালোই এডিটিং করা থাকে এর গল্প তো পাতি, গল্পের মধ্যে কোনো তো নতুনত্ব নেই। এবং এখানে সোহম এত এবং সুস্মিতার সঙ্গে এত একটা মানে খুব বাজেভাবে বন্ডিংটা, মানে তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রি রয়েছে, বা তাদের বিয়ে হতে চলেছে, পাকা দেখা হতে চলেছে, তাদের দুটো ফ্যামিলি রয়েছে, সেগুলো মানে কোনোভাবেই আমরা বুঝতে পারি না। মানে সব কিছুই যেন একটা ভাওতাবাজি মনে হয় সব কিছুতে। তো আমার একদমই ট্রেলারটা পোষায়নি, এবং ট্রেলারটার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, না ভালো অভিনয় রয়েছে, না এখানে প্রেমেন্দ্র বিকাশ চাকরি ডিরেক্টর। তো প্রেমেন্দ্র বিকাশ চাকরির কমেডি আমরা জানি খুবই স্ল্যাপস্টিক কমেডি, ওভার দ্য টপ কমেডি। তো সেইটাই এখানে হয়েছে, একদম সেই পুরো ওভার দ্য টপ কমেডি, একদম পুরো ফালতু কমেডি। এবং স্ল্যাপস্টিক কমেডিগুলো এত বাজে বাজে, এবং এখানে ডায়লগস রাইটিং এত বাজে যে কমেডির যে ডায়লগ রাইটিং সেগুলো কিন্তু খুবই বাজে। মানে যা খুশি তা একটা করে দিলেই হলো, ভালো ভালো অভিনেতা নিয়ে নিয়েছে, দীপঙ্কর দেখে নিয়ে নিয়েছে, খরাজ মুখার্জিকে নিয়ে নিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরে ভালো অভিনেতা নিলে হবে না, ডায়লগ রাইটিংসটা ভালো হতে হবে, ডিরেকশন ভালো হতে হবে, একটা সাবজেক্টকে ভালো হতে হবে, আপনি কোন টপিকে কাজ করছেন সেটার উপর ইন্টারেস্টিং একটা কিছু করতে হবে। নাহলে এইসব সিনেমা কিন্তু জি বাংলা অরিজিনালসের জন্য জি বাংলা সিনেমাতে আসবে, মানুষ দুদিন দেখবে, তারপর ঠিক এই সিনেমা চলে যাবে ভোগে। তো এই সিনেমা একদমই ফালতু, একদম পোষায়নি ট্রেলারটা আমার, জানি না কী হবে বক্স অফিসে, কীভাবে চলবে না চলবে, এই সিনেমা চলার কথাও নয়। তো এই এক মাস পর, 15 দিন পর চলে আসবে জি বাংলাতে, তখন জি বাংলার দর্শকরা দেখবে, তারা এনজয় করবে, ওই দুটো স্ল্যাপস্টিক এই ভরপুর কিছু কমেডি থাকবে, ওগুলো দেখে হাসবে, ব্যাস ওই চলবে আর কি। এই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ট্রেলারে ডায়লগ রাইটিং এতটাই বাজে, কমেডি স্ল্যাপস্টিক কমেডিগুলো একটা জায়গায় লাবণী সরকারের ক্যারেক্টারটা বলছে যে সিসিপ্লিন, সেখানে আবার একটা ক্যারেক্টার বলছেন যে সিসিপ্লিন নয় ওটা ডিসিপ্লিন। তো এইগুলো এইগুলো শুনে কি মানুষ হাসবে? সিসিপ্লিনকে ডিসিপ্লিন বলছে না, ডিসিপ্লিনকে সিসিপ্লিন বলছে, এগুলো শুনে কি মানুষ হাসবে? এখনকার দিনে এটা 2022 চলছে, এটা মনে হচ্ছে সেই আগে যখন সিনেমা হয়েছিল ওই সিনেমাগুলো, পুরনো সিনেমাগুলো একদম ছকা কমার্শিয়াল সিনেমাগুলো হতো, বাজে কমার্শিয়াল কমেডি থাকতো, একটা ফালতু জোকস থাকতো, তখন ওগুলোতেই মানুষ হাসতো, তখন ওই ধরনের একটা অ্যাপ্রোচ মনে হচ্ছে। এবং সব জায়গায় আমি দেখছি ডাব খাওয়া, মানে ডাব আর কি খেতেই হবে, কেন রে ভাই, ডাব কি সস্তা হয়ে গেছে নাকি? ডাব আর অ্যালকোহল এখানে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ডাব, ডাবের সেই দিয়ে বরফ দিয়ে টেনে যাচ্ছে, ডাব ডাব কি সস্তা হয়ে গেছে নাকি? ডাবের তো প্রচুর দাম, ডাবের ডাব এখানে ডাবের এত অপব্যবহার করা হয়েছে, ডাব শুধুমাত্র ওই ট্রেলার জুড়ে ডাব আর অ্যালকোহল মেরেই যাচ্ছে, ডাব আর অ্যালকোহল এইভাবে তো চলছে। মানে সত্যি কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, আমার ট্রেলারটা একদম পোষায়নি। এটা কি কাঁচা দেখা না পাকা দেখা, না এটা কোনো ডাব খাওয়ার কম্পিটিশন চলছে, নাকি অ্যালকোহল মদ খাওয়ার কম্পিটিশন চলছে, নাকি ওই একটা ফাজলামো চলছে, নাকি কিছু একটা চলছে, এই আর কি চলছে সেটা আর কি, কী কী হচ্ছে কিছু বোঝাও যাচ্ছে না আর কি। আমার একদমই পুরো ফালতু জঘন্য লেগেছে।
তো এখন যদি আসি সীমান্ত ট্রেলার নিয়ে, তো সীমান্ত ট্রেলারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, কারণ সীমান্তের যে গল্পটা সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বেসিক্যালি দুটো বাচ্চা বাংলাদেশ বর্ডার দিয়ে ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়ছে, কলকাতায় এসে পড়ছে, এবং তারা মনে হচ্ছে তারা সার্ভাইভ করছে, এসে থাকার চেষ্টা করছে, তারা নানাভাবে তারা সংগ্রাম করছে এবং তারা সেখানে থাকছে। এবং ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে খবরটা যায়, ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যে পায়েল রয়েছে, সাহেব রয়েছে এবং আরও অনেকে রয়েছে, তারা পুরো ব্যাপারটা ইন্টেলিজেন্স ব্যুরো ইনভেস্টিগেট করে বর্ডারের দিকটা, যে তারা কীভাবে এলো, তারা কি আদৌ কোনো জঙ্গি না অন্য কিছু, নাকি কীভাবে তারা কিসের জন্য এসেছে, পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট হচ্ছে, আলটিমেটলি কী হয় এই নিয়ে হচ্ছে সীমান্ত। তো সীমান্তর ভাই এটা গল্পটা আমার বেশ ভালো লেগেছে। পায়েল সরকারকে বেশ ভালো লাগছে, কিন্তু পায়েল সরকার বেশ ভালো ভালো কাজ করছে এখন এনক্রিপ্টেড বা এখন যত বড় কাজগুলো যেগুলো আসছে, এবং তারপরে এখন এর যে গল্পটা যেহেতু ইন্টারেস্টিং, লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, একটা ডার্ক টোন রয়েছে, একটা ইউরিশ টোন রয়েছে, তো সেটা কিন্তু লুক অ্যান্ড ফিলে খুব প্রিমিয়াম লাগছে। আশা করা যায় এই কাজটা সীমান্ত সিনেমাটা কিন্তু খুব ভালো হবে। তো ওভারঅল আমার এই রিয়াকশন ছিল সীমান্ত ট্রেলার নিয়ে এবং বাঁকা দেখার ট্রেলার নিয়ে। আপনারা যারা এই দুটো ট্রেলার দেখে ফেলেছেন, প্লিজ কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে এই দুটো ট্রেলার, এবং এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করতে ভুলবেন না। আজকে মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।